আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আমি শাকের একটা রেসিপি শেয়ার করবো আপনার লগে, আলু দিয়া। আশা করি সবের ভালো লাগবো। ডিফারেন্ট একটা রেসিপি, 4 টেবিল স্পুন অয়েল দিছি আমি। আমি আগে প্রথমে কুকিং করে ভাজি, খুব মজার একটা রেসিপি, একবার ট্রাই করবা সকলে। আমি আলু উঠাই দিব, সামান্য একটু বাড়ছি। এখন আমি সামান্য চিলি ফ্লেক্স দিব, যে দিলাম জাল খাই কলম দিলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সর টেস্ট অনুযায়ী। আমার ভিডিও আপনার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। পুরা ব্রাউন করবো আমি, আর এই শাক দিয়ে এটা রান্না করবা। আলু দিয়ে আমি স্পিনিচ ইউজ করলাম, খুব মজার রেসিপি। ব্রাউন হয়ে গেছে, মানে আমি শাক দিলেই নি। আমি ফলিয়া কিছু বয়েল কইরা রাখি দিছিলাম শাক, মিক্স করবো নিব লাগলে। 3-4 মিনিট পরে আমি পটেটোখিন দিলেই নি বাইজা রাখা। মিক্স করবো, ওইটা ডেকে দিলেই নো। রেডি হয়ে গেছে শাক আলু দিয়ে, মানে আমি প্লেটিং করে দেখাই নি। আশা করি সবের ভালো লাগছে, লাগলে একবার ট্রাই করবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটি। যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা রে থ্যাংক ইউ। আমার চ্যানেলের লগে থাকবা ইনশাল্লাহ। নামাইলিম আমি, খুব মজার রেসিপি। রেডি হয়ে গেছে আলু দিয়া শাক, সকলে থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।